بسم الله الرحمن الرحيم. রাত্রে এখানে ছিলাম, এখন খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তুমি তিন নাম্বার থাকবা, বুঝছো? এটা বুঝাই দিল, তিন নাম্বার মিডলে। بسم الله الرحمن الرحيم. এখন বাজে ঠিক 9:30, সাড়ে 9টার দিকে আমরা রওনা হচ্ছি, দেখি যেতে যেতে কয়টা বাজে। সর্ষা ফুলের খেত, তবে এখানে আইসা প্রথমবার আমি লাইফে ইয়া দেখলাম, জানি রসুন আর পেঁয়াজের খেত। আর পেঁয়াজ পেঁয়াজের খেতে যে আপনার ইয়া ফুল উঠে এটা জানতাম না। মোবাইল দিয়ে ব্লক করতেছি, তাই জায়গা জায়গায় পজ করতে হয় যাতে স্টোরেজ ফুল না হয়ে যায়। এই জন্য এক হাতে গ্লাস আছে, আর এক হাতে গ্লাস না, কারণ ওই গ্লাস দিয়ে মোবাইল পজ করা খুবই কষ্টকর। আমি কিন্তু ভিডিও করতেছি আইফোন 11 দিয়ে, ইভেন এখানে কোনো মাইক্রোফোনও লাগাইনি, তাও মোটামুটি ক্লিয়ার কিন্তু ভয়েসটা। ইনশাল্লাহ একটা গোপ্রো কিনতে হবে, সাথে একটা ড্রোন। এখানে বেশিরভাগই হচ্ছে রসুন চাষ করে, পেঁয়াজ চাষ করে, আর সরিষা ফুল চাষ করে, এই তিনটেই বেশি চাষ করা হয়। ধান ক্ষেত আছে, এখানে আমাদের একটু থামতে হলো। ওই ভাই আমাদের হেলমেট আনতে গেছে, যে সবাই ক্রিকেট খেলতেছে। আমাদের জাকারিয়া ভাই ওর উপরে নানা ক্রিকেট খেলতেছে। ফরিদপুর শহরে ঢুকছি। হ্যাঁ আচ্ছা, এটা হইতেছে ফরিদপুর রাজেন্দ্র কলেজ, ফরিদপুরের 110 বছর আগের কলেজ। এটা এটা না, এইগুলো সবই কলেজ, পুরোটাই কলেজ। এই জায়গায় হইতেছে প্রায় 10টার উপরে বিল্ডিং আছে, এক একটা ডিপার্টমেন্ট এক এক জায়গায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। একটা ইউনিভার্সিটি যেরকম, হ্যাঁ এটা সেরকম। ফরিদপুর রেলওয়ে স্টেশন টাইম পাশে, হ্যাঁ আমার বাড়ি এই যে সামনেই। এটা কি ফরিদপুর রেলওয়ে স্টেশন? মানে ইয়া থেকে যেটা মাওয়া থেকে ধরুন ভাঙ্গা হয়ে এখানে ঢুকছে, যেটা এখন তো ধরুন খুলনার ওই যে মাওয়া থেকে গোপালগঞ্জ হয়ে, হ্যাঁ রেলগেট পাইলেন না, এই রেলটা এইখানেই আসছে, এই যে রেল রাস্তা পার হবে। এই মাঠটা কি স্কুলেরই না? এটা কলেজের মাঠ। আচ্ছা কলেজের মাঠ। এই কলেজটা 110 বছরের পুরাতন, মাশাআল্লাহ। 1908 সালে আপনার হইতেছে কলেজ, এখন 2018-23 চলে, প্রায় 115 বছর, মাশাআল্লাহ। আমাদের হাতে সময় নাই, নাহলে নাইমো দেখে না, এখন আর নামার সুযোগ নাই। এখানে হইতেছে আপনাদেরকে একটু কষ্ট দিলাম আমি হেলমেটটা নেওয়ার জন্য, এই রাস্তা হয়ে ঢুকবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, দেরি না করে চলেন চলেন রওনা দিই। হেলমেট ছাড়া হাইওয়েতে এটা কোনোভাবে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আসাদ ভাই আসেন 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 আসেন। এই ভাই আমরা সুন্দরবন যায় খেলবো না, চলেন। সামনে হইতেছে এই রাস্তার, এই রাস্তার উপরেই ব্রাদার, এই ব্রো এই রাস্তার উপরেই আমার ভাই, সামনেই না এক ভাই একটু চেঞ্জ করতে গেছে, তাই একটু থামলাম আমরা রাস্তা। যে রিয়াদ ভাইয়ের ছেলে, ওর নাম জাওয়াদ, মাশাআল্লাহ অনেক নাম, সুন্দর একটা নাম। নাকি রিয়াদ ভাইয়ের আব্বা? আচ্ছা ভাই, আমাদের নামে নানা দেওয়ার কারণ? আমি জাতির নানা, এত পেজ কিছু বুঝি না ভাই, সাংগাসিনা লগ দাও। আপনি একটাই, আপনি জাতির নাম? জাতির নাম কেমন হইছে, যা
গাইস আপনাদেরকে হিসাব মিলে দেখতে আপনাকে দেবো ঠিক আছে কমেন্ট করে দিবেন কমেন্ট করুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন লাইক করুন এবং এই নানা কেমন হইলাম এটা গবেষণা করুন ওকে অবশ্যই অবশ্যই বাইকে একটা সে একটা জিনিস লাগাইছি হাসিবুল হোসেন ব্লগস এটা ইউটিউব স্ক্যান করার জন্য এটা ইনস্টাগ্রাম এটা ফেসবুক সবাই অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন একটু সাপোর্ট করবেন যাতে আরও বেশি বেশি করে ব্লগ বানাতে পারি উঠেন 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 দেরি না করি তুমি আমার লাগাইও না বাজে দিল তুমি আরে না পুরা না তুমি নষ্ট তুমি প্যারা খাও দাও তুমি পারো প্যারা দেওয়া থাকো তুমি একটু প্যারা খাও না না আমরা ছাড়া থাকতে পারে না আপনি আপনারা ছাড়া জাকিরিয়া চলতেই পারবো না একটা বাইক দুইটা তিনটা দিছে আরো দুইটা পাঁচটা ঠিক আছে চলেন আমরা ফরিদপুরের শহরে এসে জাস্ট ব্যাংক থেকে ব্যাংকের বুথ থেকে কিছু টাকা উঠাইতেছি কারণ সবারই পকেট ফাঁকা আমার কিশোর বাজিদ ভাই এটিএম বুথে কার্ড ছিল তো নিচে দেরি করায় কার্ড একবারে ইয়াতে এটিএম ভিতরে এটিএম বুথের ভিতরে চলে গেছে এই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ঢাকা যাওয়া ব্যাংকে অ্যাপ্লিকেশন করার পরে যা কার্ড নতুন করে দিবে প্রচুর ঝামেলা তো বুথের থেকে যখন আপনারা টাকা উঠাবেন টাকা উঠানোর পরপরই চেষ্টা করবেন কার্ডটা নিয়ে নেওয়া নাহলে এটা ভিতরে চলে যায় আর ভিতরে চলে গেলে আবার ব্যাংকে যা অ্যাপ্লিকেশন করে নতুন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা আমরা এখানে থামছি একটু হাওয়া দেওয়ার জন্য সবার ভাই কি মোটামুটি হাওয়া দিয়ে নিচ্ছি ভাই এটা কোন জায়গা ফরিদপুর বাস স্ট্যান্ড আচ্ছা এখানে প্রধান কার্যালয় ফরিদপুরের না ফরিদপুরের প্রধান কার্যালয় আমরা শহর পিছনে ফেলে রেখে আসছি এখন হইতেছে আমরা যাচ্ছি হচ্ছে যশোর রোড যশোর রোডে গিয়ে আমরা খুলনা রোডে ঢুকবো আর কি ওই ভাই আমার ব্লগের অর্ধেক কাজই করে দিতেছে যে সামনে থাকবে আচ্ছা সবার পিছনে যে সামনে যে থাকবে তাকে আরেকজনকে লুকিং গ্লাসে না দেখে ডানে বামে না নিলেই শেষ আমি পিছে আছি আমার পেছনজনকে লুকিং গ্লাসে দেখবো আমি ডানে বামে নিব এরকম করে গাড়ি চালাইলে অবশ্যই অবশ্যই এটাই রাইট ঠিক আছে একদম নিয়ম হচ্ছে না যে সামনে থাকবে সে তার পেছনে দেখে ডানে বামে নিবে সে তার পিছে দেন সে তার পিছে এবার পিছনে 100 মানুষ থাকলে কোনো সমস্যা নাই রাইট 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 কারণ কি কোনো মোড় নাই সামনে জাস্ট একটা মোড় মোড় থাকুক না সমস্যা নাই কথা হলো আমি 3 নম্বর বাইক আমি তো আমার সামনেটারে দেখছি সে বামে ঢুকছে সবাই 60 থেকে 70 থাকেন এটাই যে আমরা আবার বাস করবো সমস্যা কি এখন বাজে 10:40 আর কোথাও থামা হবে না একবার ডাইরেক্ট আমরা খুলনা যাওয়া থামবো এখন বাজে 10:40 তো ফরিদপুর শহর থেকে আমরা 10:40 রওনা হয়েছি খুলনার উদ্দেশ্যে যেহেতু আমরা গ্রুপ ট্যুর দিতেছি তাই সবার জন্য একটু অপেক্ষা করতেছি এই জায়গাটার নাম কি জানি ভাই বলমারি বলমারি এটা ফরিদপুরের একটা উপজেলা ফরিদপুরের একটা উপজেলা আচ্ছা আচ্ছা আর তিনটা বাইক আছে আর দুইটা বাইক আছে পিছে
পিছনে একটা মোড় সো একটা সোজা চলে যায় একটা বামে চলে যায় আমাদের পাঁচটা ভাই কি চলে আসছে ভাই দেরি করেন না চলুন মোটামুটি যা আছে এই জায়গা ছেড়ে ফেলাই সবাই এখানে ব্রেক নিয়েছে সবার এটা শেষ এখন আমরা রওনা দিব চলেন দুই হাতে দুই হ্যান্ড গ্লাভস কার কি হইছে আমার পিলের সবাই নিয়ে গিয়েছে আমি এটা সইতে পারবো না রেডি গোপালগঞ্জ জেলা পার করলাম এখন আমরা আছি বাগেরহাট জেলা এখানে নামাজের জন্য বিরতি নিছি জুম্মার নামাজ পড়া শেষ আমাদের আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল তাই এখানে থামার ভিডিওটা করতে পারিনি বাট এখানে নামাজ জুম্মার নামাজ পড়ে নিছি এর একটা মাছের হাট চিংড়ি মাছ আছে আরও অনেক রকম মাছ আছে এখান থেকে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আমরা এখানে তিনটা বাইক আরও দুইটা বাইক সামনে মনে হয় আগায় গেছে ওদেরকে পাইলে দেন একসাথে দুপুরে খাওয়া দাওয়ার করে দেন আবার রওনা দিব খুলনার উদ্দেশ্যে না ফোন দেয় নাই লেট করলেই লেট ভাই ফোন দেন লেট করলেই লেট হয়ে যাবে ক্ষুধা লাগছে প্রচুর আমার সেই লেভেলের ক্ষুধা রাখছে বাইরা কইতেছে একবারে খুলনা যায় খাইতে জান চুই ঝালের উদ্দেশ্যে আমরা খুলনা পর্যন্ত ওয়েট করলাম আচ্ছা চলেন চলেন দেখা যাবে ফুল ট্যাঙ্কি করবো
কোথাও তেল পাবো নাকি শিওর না তাই তেল ঢুকাই নিলাম কত ইস 1150 টাকা তো আমার 2 লিটার তেল ছিল 260 টাকার আর এখানে পরে আবার ঢুকেছিলাম 1400 টাকার এখন আবার আগে আছে পুরো রাস্তা কিন্তু বাড়ি খেতে খেতে আসছে ওই ঝালাইটা খুলে গেছে এটা খুলনার বিখ্যাত আব্বাসের হোটেল এখানে চুই ঝাল পাওয়া যায় ভিতরে মনে পার্কিং এর জায়গা আছে তো আমরা সবার আগে পৌঁছেছি এখন বাজে 2:53 আমরা 23 মিনিট এখানে আমাদের এই যে চুই ঝালের খাসির গোস্ত আছে ভাত আছে ডাল আছে সাথে কি আর কিছু আছে ভাই ভেটকি মাছ আর কিছু আছে মাছের দেখা আছে ভাতের এখানে সবচেয়ে বিখ্যাত হলো আপনার চুই ঝাল খাসির চুই ঝাল পিস্টে টু দয়ন্ত হই ইস বড় ভাই দাম সব মোটামুটি বড় আছে আর দেখে নেব জল দেন জল মোটামুটি বড় পিসি দিস আমরা কামরুল হোটেলের সামনে আছি এটা খুলনার আরেকটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট এখানে চুই ঝাল সবচেয়ে বিখ্যাত সবাই এখানে খাইতে চাইছে যদিও আমরা ওখানে খাই নিছি আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম এখন বাজে 4:30 সূর্যমুখী ফুল